রাসেল ডোমিঙ্গোর ট্যাগলাইন আপাতেশনেট কোচ রেকর্ড অভিজ্ঞতা তো ছিলই, পাশাপাশি তার বাংলাদেশের দায়িত্ব পাওয়ার পিছনে আরেকটি বড় কারণ হলো প্রবল আগ্রহ। কোচ পদপ্রাপ্তি হিসেবে সাক্ষাৎকার পর্বে তার বক্তব্য এবং উপস্থাপনায় বাংলাদেশ ক্রিকেটের প্রতি দারুণ প্যাশন ফুটে উঠেছে বলে জানিয়েছেন বিসিবির কর্তারা। কিন্তু সেই কর্তারা যেভাবে পরিচালনা করেন বাংলাদেশের ক্রিকেট, তাতে কতদিন থাকবে ডোমিঙ্গোর এই প্যাশন? বাংলাদেশে এসে প্রথম সংবাদ সম্মেলনে ডোমিঙ্গো নিজেও বলেছেন, ক্রিকেটের প্রতি এই দেশের মানুষের আবেগ দেখে তিনি দায়িত্বটি নিতে আগ্রহী হয়েছেন। কিন্তু বাংলাদেশ ক্রিকেটের দায়িত্বশীল জায়গাগুলোতে আবেগের যে রূপ মাঝে মধ্যেই দেখা যায়, তাতে ডোমিঙ্গোর আবেগ ধাক্কা খেতে পারে বাস্তবতার দেয়ালে। ডোমিঙ্গো দেখেছেন ও জেনেছেন বাংলাদেশের ক্রিকেটার্থক অনুরাগীদের আবেগ। বিসিবি ও সংশ্লিষ্ট অন্যদের মাঝে নিশ্চয়ই তিনি দেখতে চাইবেন পেশাদারিত্ব এবং দায়িত্ববোধ, কিন্তু অপেশাদারী নানা নমুনা, অযাচিত বা অতি উৎসাহী হস্তক্ষেপের প্রমাণ হয়তো নতুন কোচ দেখতে পাবেন খুব শীঘ্রই। আনুষ্ঠানিকভাবে জাতীয় দলের নির্বাচক কমিটির অংশ বাংলাদেশের কোচ। বিশ্ব ক্রিকেটে বাংলাদেশই একমাত্র দেশ যেখানে জাতীয় দলের নির্বাচক কমিটি দুই স্তরের, কিন্তু বিশাল এই কমিটি থাকার পরেও কিন্তু দল নির্বাচনে বড় প্রভাব থাকে এমন একজনের, যিনি কমিটির সদস্যই নন, স্বয়ং বিসিবি সভাপতি। নির্বাচকদের গড়া দল বিসিবি সভাপতিত্ব অনুমোদনের বিতর্কিত একটা ধারা অবশ্য বিসিবির গঠনতন্ত্রে আছে, কিন্তু সেই অনুমোদন মানে নিশ্চয়ই দল নির্বাচনের খুঁটিনাটি অনেক কিছুতেই হস্তক্ষেপ নয়। ডোমিঙ্গো যখন সামনেই এসব দেখবেন, তার প্যাশনে খানিকটা চোট লাগার কথা। স্কোয়াড নির্বাচন যেমন তেমন, একাদশ নির্বাচনেও নিয়মিত দেখা যায় বোর্ড সভাপতির হস্তক্ষেপ, এটি নিয়ে যদিও কোনো ধারা নেই, এরপরেও হয়ে আসছে নিয়মিত, তা নিয়ে কোনো লুকোচুরিও নেই, বিসিবির সভাপতি নিজেই অনেকবার বলেছেন। অমুকের জায়গায় তমুককে তিনিই দলে নিয়েছেন, অস্বাভাবিক বিষয়টি নিয়মিত চর্চায় প্রায় স্বাভাবিক হয়ে উঠেছে বাংলাদেশের ক্রিকেটে। এসবকে তিনি হয়তো নিজের দায়িত্বের অংশ বা অধিকার বলেই মনে করেন। সবশেষ আগের কোচ স্টিভ রোডসের বিদায় প্রসঙ্গেও বিসিবির সভাপতি সংবাদ সম্মেলনে বলেছিলেন, বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে তিনি যে একাদশ গড়ে দিয়েছিলেন সেই দল মাঠে নামাননি কোচ, যেটা বিসিবির সভাপতিকে ভীষণ রুষ্ট করেছিল। আফগানিস্তানের বিপক্ষে টেস্ট দিয়ে শুরু হবে বাংলাদেশের কোচ হিসেবে ডোমিঙ্গোর পথ চলা। অধিনায়ককে নিয়ে হয়তো রণ পরিকল্পনা সাজাবেন তিনি, সেইভাবেই একাদশ গড়বেন। যখন সেখানে দেখবেন বিসিবির সভাপতির হস্তক্ষেপ, ডোমিঙ্গোর প্যাশনে চোট না লাগার কোনো কারণ নেই। শুধু দল বা একাদশ গড়াই নয়, অনেক সময় রণ পরিকল্পনা নিয়েও আলোচনা করতে হয় বিসিবির সভাপতির সঙ্গে। প্রায় টিম মিটিংয়ে উপস্থিত থাকবেন স্বয়ং সভাপতি, উপস্থিত না থাকলে তাকে মাঝে মধ্যে ফোনে জানাতে হবে। ডোমিঙ্গোর জন্য নিশ্চয়ই সেটি হবে নতুন অভিজ্ঞতা। ম্যাচের আগে অনেক সময় বিসিবির সভাপতি সংবাদ মাধ্যমে প্রকাশ্যে বলবেন কিভাবে খেলা উচিত, অনেক ম্যাচের পর সংবাদ মাধ্যমে বিশ্লেষণ করবেন, ক্রিকেটারদের নাম ধরে ধরে প্রকাশ্যে সমালোচনা করবেন, মুশফিক ছক্কা মারতে পারে না এই ধরনের মন্তব্য করবেন, মিরাজ কেন ছক্কা মারতে গেল এই ধরনের প্রশ্ন করবেন, ডোমিঙ্গোর প্যাশন তখন আরও কমে যেতে পারে। বাংলাদেশে আসার পর প্রথম সংবাদ সম্মেলনে সংবাদকর্মীদের ভিড় দেখে ডোমিঙ্গো বলেছেন, এত রিপোর্টার আগে কখনোই দেখেননি, আসার দিন বিমানবন্দরে শখানেক রিপোর্টার দেখে তিনি রোমাঞ্চিত, কিন্তু যখন দেখবেন এই সংবাদকর্মীদের একটা বড় অংশ ম্যাচের আগে বোর্ড সভাপতির কাছে প্রিভিউ পেতে ছুটবেন, ম্যাচ বা সিরিজের পর বোর্ড সভাপতির কাছে জানতে চাইবেন রিভিউ, বোর্ড সভাপতিও ক্যামেরা রেকর্ডারের সামনে সানন্দে বিশ্লেষণ করবেন কোন ক্রিকেটার কেমন খেললেন, ডোমিঙ্গোর রোমাঞ্চ তখন কমে যাওয়ার কথা। শুধু এসবই নয়, ক্রিকেটারদের অনুশীলন কখন হওয়া উচিত, টিম মিটিং কখন হবে, জাতীয় দলের পরিচালনা থেকে ক্রিকেট অপারেশনসের নানান দিক, এমনকি জাতীয় দলের পোশাক, সবকিছুতেই যখন ডোমিঙ্গো দেখবেন হস্তক্ষেপের নমুনা, তার প্যাশন কতটা থাকবে। ঘরোয়া ক্রিকেটের খেলা যতটা সম্ভব দেখার আগ্রহের কথা জানিয়েছেন ডোমিঙ্গো, কিন্তু সংবাদ মাধ্যমে চোখ রাখলেই দেখবেন নিচের স্তরের লীগগুলোতে আম্পায়ারিং বিতর্ক, দুর্নীতি এবং অনিয়মের খবর। অবশ্যই পুরো বিসিবির চিত্র এরকম নয়, অনেক কর্মকর্তাই আছেন পেশাদারিত্বের সঙ্গে ক্রিকেটের প্রতি সত্যিকারের ভালোবাসা দিয়ে দিনের পর দিন কাজ করে চলেছেন, কিন্তু শীর্ষ পর্যায়ের অপেশাদারী আচরণ থাকলে
সেটাই ফুটে ওঠে বেশি স্পষ্ট হয়ে। বাংলাদেশের বাস্তবতায় ডোমিঙ্গোকে কাজ করতে হবে তো শীর্ষ কর্তাদের নিয়েই। কোচ হিসেবে দীর্ঘ অভিজ্ঞতা থাকলেও দক্ষিণ আফ্রিকার বাইরে কখনো কাজ করা হয়নি ডোমিঙ্গোর। উপমহাদেশের ক্রিকেটীয় সংস্কৃতি সম্পর্কে ধারণা থাকলেও সরাসরি সেটির ছোঁয়া পাননি। বাংলাদেশের ক্রিকেট সংস্কৃতি এবং জাতীয় দল পরিচালনায় যে আবহ পাবেন নিশ্চিতভাবেই তার জন্য আসবে বড় ধাক্কা হয়ে। অনেক কিছুর সঙ্গেই তাকে আপোষ করতে হবে, নিজের সঙ্গে বোঝাপড়া করতে হবে। এখন প্রশ্ন হলো, তার এখনকার এই প্যাশন থাকবে তো? প্রশ্নের উত্তর দিবে সময়। আপাতত এটুকু বলে দেওয়া যায় নিশ্চিত করেই, ডোমিঙ্গোর কোচিং ক্যারিয়ারের সবচেয়ে চ্যালেঞ্জিং অধ্যায় হতে যাচ্ছে বাংলাদেশের দায়িত্ব।